গরুয়াইয়ারদে সিনা ফুলাইয়া হুংকার দি মাটি কাপাইয়া পাবলিক সব দেখি বুঝাইয়া এবার চিটাগাং ক্যাথলিক প্রবক্তা গরুয়াইয়ারদে সিনা ফুলাইয়া হুংকার দি মাটি কাপাইয়া যে এখানের যে কোনো গরু যে কোনো র্যান্ডম গরু বাংলাদেশে যে কোনো র্যান্ডম গরুর সাথে কম্পিট করতে পারবে এটা নো ডাউট এটা আপাতত এখন পর্যন্ত ওর জাতের মধ্যে ও সবচেয়ে বড় 913 কেজি ওর ওয়েট আছে এবং ও এই বছর ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে এই গরু দুইটা আমি গ্যারান্টি নিয়ে বলতে পারবো যে বাংলাদেশে দুইটাই আছে আর সুপ্রিয় দর্শক, এই চট্টগ্রাম ক্যাটেল এক্সপো 2024-এ অংশগ্রহণ করেছে সারা এগ্রো ফার্মস লিমিটেডও। আমার সঙ্গে রয়েছেন আলিফ চৌধুরী, যাকে আপনারা সবাই চেনেন, সাথে আমাদের গরুও আছে। গরু থাকবে না এটা তার হতে পারে না, গরু আছে। কি জাতের গরু এটি? এটা কানরাজ। আমি জাত নিয়ে আসলে আহামরি প্রশ্ন ওইভাবে কাউকে করতে চাই না, আমার এটা নিয়ে আমি খুব একটা বদারও না, কিন্তু তার একটি বিশেষ কারণ রয়েছে। তবে আমি আলিফের কাছে এসে নিঃসন্দেহে জিজ্ঞেস করতে পারি, আলিফ এটা কী জাতের? কারণ আমি জানি ও ধোকা দিবে না, যদি না জানে বলবে আমি জানি না, আর যদি জানে তাহলে বলবে আপু এটা এই জাতের গরু। আচ্ছা, মোট কয়টি গরু নিয়ে এসেছো? আপু গরু আনছি টোটাল 8টা। আলিফের গলার অবস্থা খুবই খারাপ, কারণ এরকম একটি আয়োজনের পেছনে আসলে অক্লান্ত পরিশ্রম করতে হয় সবাইকে। আমরা আগে একটু এই এক্সপো সম্পর্কে শুনি। আমাদের এই চট্টগ্রাম ক্যাটেল এক্সপোটা এটা থার্ড বারের মতো হচ্ছে। তো গত সিজনে আমি ছিলাম না, আমি ঢাকা ক্যাটেল এক্সপোতে ছিলাম, কিন্তু আমার গরু উঠছিল ঠিকই, কিন্তু এইবার একটা নতুন জায়গায় নতুন পরিবেশে মেলাটা আমার একটু বড় পরিসরে করতে পেরে আসলে আমাদের খুবই আনন্দমুখর একটা পরিবেশ হয়ে আছে এখানে। ইতিমধ্যে দেখতেই পারতেছেন মানুষের ঢল কীরকম। তো আমরা চেষ্টা করতেছি আসলে জিনিসটাকে যত সুন্দরভাবে ডেকোরেট করে যত সুন্দর একটা পরিবেশ তৈরি করা যায়, এবং আশা করি আমরা সফল হয়েছি ইনশাল্লাহ। একদমই দুপুরের পর থেকে এখানে একেবারেই জমজমাট হয়ে উঠেছে। আমরা তো দুপুরের দিকে এসেছিলাম, এসে দেখলাম যে একটু কাজ বাকি ছিল, তারপরে যখন কমপ্লিট হয়ে গেল এখন তো ভিড়, চারিদিকে ভিড়, সবাই গরু দেখছে। তো এই যে ক্রেতারাও আসছে, দর্শকরাও আসছে, মেন রোড দিয়ে যারা যাচ্ছে যখনই দেখছে একটা ব্যানার তখনই কিন্তু চলে আসছে। তো আসার পরে এই গরুগুলো দেখার পরে তাদের অনুভূতিটা কী, কোনো কিছু কি শেয়ার করছে এই রকম গরু দেখে? না আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে এরকম একটা পরিবেশ কিন্তু সচরাচর পাই না আমরা, কারণ এইসব গরুগুলা যেগুলো এখন এই প্রোগ্রামটাতে ইতিমধ্যে আছে এগুলা কিন্তু এখন হাট বাজারে উঠে না গরুগুলা। তো আমাদের এই প্রোগ্রামে যেই গরুগুলা উঠছে প্রত্যেকটা গরুই একটার থেকে একটা ইউনিক পিস আনছে, কারণ প্রত্যেকটা ফার্ম যারা পার্টিসিপেট করছে তারা তাদের বেস্ট গরুগুলা নিয়ে আসছে। এবং আমি কনফিডেন্ট আছি যে এইখানের যেই কোনো গরু, যে কোনো র্যান্ডম গরু বাংলাদেশে যে কোনো র্যান্ডম গরুর সাথে কম্পিট করতে পারবে এটা নো ডাউট। কারণ আমাদের দেখা যাচ্ছে চিটাগাংয়ের সবচেয়ে ভালো ভালো গরুগুলো আজকে একটা জায়গায় একটা মাঠে আছে। তো এটা আসলে কখনো মানে হাটে বাজারে সম্ভব হয় না। তো একটা এরকম এক্সপো হওয়ার কারণে দেখা যাচ্ছে সবগুলা গরু, দর্শকও যারা আসতেছে ক্রেতাও যারা আসতেছে সবাই একসাথেই দেখতে পারতেছে। তো এই গরুটি সম্পর্কে একটু দর্শকদেরকে আমরা জানাই, অসাধারণ একটি গরু, তোমার কাছ থেকে শুনলে এর বর্ণনাটা আরও বেশি ভালো হবে। তো তুমি যদি একটু বলো দর্শকদের উদ্দেশ্যে ওর সব কিছু মিলিয়ে আর যদি সম্ভব হয় দামটা তাহলে আরও ভালো হয়। আপু আমি একটা জিনিস প্রাউডলি বছর বলতে পারতেছি এই গরুটা নিয়ে, যে এটা আপাতত এখন পর্যন্ত ওর জাতের মধ্যে ও সবচেয়ে বড়, এবং ওর মতো বড় গরু কানগ্রাজ জাতের ভিতর গত 5 বছর আমার নজরে পড়ে নাই। এই গরুটার জন্য আমি 4 বার উত্তরবঙ্গে এসেছি, 4 বার ফিরত আসছি। তো ফাইনালি গত কয়েকদিন আগে আমি গরুটার ডিল কমপ্লিট করে গরুটাকে আনতে পারছি। মেলায় তো আমরা দেখতে পেলাম ওকে, আমরা আশা করি যে দেখার পাশাপাশি যদি তোমার মানানসই একজন ক্রেতা পেয়ে যাও তাহলে তো অবশ্যই সেল করবে, বিক্রি করবে, আর যদি না হয় তাহলে তো তুমি বলেছই আমার ঘরের গরু ঘরে থাকবে, আমার কোনো সমস্যা নেই। এই যে গত কয়েক মাস ধরে 18 লাখ, 20 লাখ, 22 লাখ, 22.5 লাখ, 23 লাখ, 28 লাখ টাকা পর্যন্ত গরু বিক্রি হয়েছে, 40 লক্ষ টাকা, 45 লক্ষ টাকা গরু বিক্রি হচ্ছে। তো আসলে
আমরা যারা পুরান ছিলাম তারা একটু আসলে পিছায় যাচ্ছি এই ক্ষেত্রে। তো এখন জিনিস দেখলেও গরু দেখলেও শখের জন্য ফেলেও আসতে পারি না, আবার এই গরুগুলা কোরবানের সময় নিয়ে বিপাকেও পড়তে হয়। তো তাও ইনশাল্লাহ একটা গরু কিনছি শখ করে, নিয়ত করছি যদি বিক্রি হয় তো হবে, নাহলে আগামী এক দুই বছর পর ওকে বাসায় কোরবানি দিব। তো এখন যদি কেউ নিতে চায় ওর দাম পড়বে 32 লক্ষ টাকা। 32 লক্ষ টাকা আমাদের সামনে কাঙ্কারাজ, তাই তো? পা থেকে শিঙের একদম টপ পর্যন্ত 7 ফিট 5 ইঞ্চি হাইট আছে, মানে আমি ব্যাক সাইডের হাইট বলতেছি না, ব্যাক সাইডের হাইট ওর আছে 64.5, কিন্তু পা থেকে শিঙের টপ পর্যন্ত আছে 7 ফিট 5 ইঞ্চি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এইটা মানুষজন কবে লাস্ট এত বড় কাঙ্কারাজ দেখছে আমার কোনো আইডিয়া নাই। আর এত সুন্দরভাবে এই যে আমার ভাইয়ার কাঁধে ও মাথা রেখে দিয়েছে, ওর মনে হচ্ছে শান্তি লাগছে। না আসলে ও পাজি আছে, ওর আশেপাশে কেউ কেউ সহজে যেতে দেয় না, আশেপাশে গেলে হয়তো শিং দিয়ে মারবে নাহলে পা দিয়ে মারবে, কিন্তু এখন আল্লাহর রহমতে ভিডিও করার সময় একটু শান্ত আছে। তোমার সহযোদ্ধা খুব ভালোভাবে ওকে ম্যানেজ করছে কিন্তু। আচ্ছা, এটি সম্পর্কে আমরা শুনে গেলাম। স্টলের ভেতরে কিন্তু আরও দেখার মতো কিছু গরু রয়েছে, সেগুলো না দেখালে আমার মনে হবে যে আমার এখানে আসাটা বৃথা হয়ে যাবে, কারণ আলিফের কাছে সব সময় দেখার মতো কিছু গরু থাকে। আমরা একটু যাই ভেতরে। আচ্ছা, এই গরুগুলো সম্পর্কে সরাসরি দর্শকদেরকে জানাতে চাই। আপু, এই গরুটা আমার জন্য অনেক স্পেশাল একটা গরু, কারণ আজকে থেকে প্রায় 2.5 বছর আগে ওকে আমি কিনছিলাম, তখন ওজন ছিল 420 কি 30 কেজি। 2.5 বছর আগে থাকলে তো এটা আমারও দেখার কথা। হ্যাঁ, দেখছেন গরুটা, অবশ্যই দেখছেন। তো ওকে আমরা একটা সময় মাঝখানে বিক্রিও করে দিতাম, তো বিক্রি করার আগে কেন জানি আমি আমার রাখালকে ওর দাঁতটা চেক করতে বলছিলাম, তো দাঁত দেখার পর আমি বলছি আমি আর বিক্রি করবো না। তো তারপর থেকে গরুটাকে নিয়ে পেলে পুষে এত বড় করছি, এখন ওর ওজন প্রায় 870 কেজি মতো আছে এবং ও রেডি হচ্ছে, এই বছরের মধ্যে হয়তো আশা করি বিক্রি হয়ে যাবে। আচ্ছা, ও ওই গরুটা সম্পর্কে একটু শুনি এখানে। ও হচ্ছে ব্রাহ্মণ ক্রস, 913 কেজি ওর ওয়েট আছে এবং ও এই বছর ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। মোটামুটি এখানে যে গরুগুলো আছে এগুলো 2024-এর জন্য রেডি? 24-এর জন্য ওই দুইটা ছাড়া, ফার্স্টের দুইটা ছাড়া ওই দুইটা গরু আমি 25 পর্যন্ত হয়তো ইনশাল্লাহ পালার একটা ইচ্ছা আছে, 25-26 পর্যন্ত দেখি। এই গরুটার দামটা কি আমরা শুনতে পারি? ওর দাম আমি চাচ্ছি 32 লাখ টাকা। এটাও 32? এটাও 32 লাখ টাকা। আর ওই পাশেরটা? ওই পাশেরটা 20 লাখ। বেশ, স্টলটাও সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটা সবসময় আমি আলিফের খামারে গিয়ে দেখতে পাই। আপনারা সবাই জানেন সে খুব আদর যত্নে এই গরুগুলোকে লালন পালন করে থাকে। ঠিক এখানেও দুদিনের জন্য নিয়ে আসা হয়েছে, এই দুদিনের জন্য তাকে নিজের, ওর তো একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকেই, পাশাপাশি যাতে এখানকার যারা ক্রেতা বা দর্শকও আনন্দ পায় সেই ব্যবস্থাটি সে করেছে। আর গরু আদর ছাড়াও থাকতেই পারে না। আচ্ছা, এখানকার মানে খাওয়ার ব্যবস্থা এই দুদিন কি খাবে ওরা এখানে? আপু, আমার প্রত্যেক দিনই পিক আপ যাচ্ছে, দুপুরবেলা পিক আপ আর্মের থেকে খাওয়া নিয়ে আসে একদম বালতিতে করে, বালতিতে খালি আমরা পানি মিক্স করে এখানে ঢেলে দিই, আমার গরু খেয়ে নিচ্ছে। গরু আমাদের দেশে এখন খালি দুইটাই আছে, একটু সরান তুমি শিওর, কারণ আমরা যখনই এই এই জিনিসগুলো তুলে ধরি তখন আসলে এটি নিয়ে অনেক কথা হয়ে যায়। তো তুমি একটু গ্যারান্টিতে বলতে পারবে? সামনে দিয়ে দেখাই আমি, এই গরু দুইটা আমি গ্যারান্টি নিয়ে বলতে পারবো যে বাংলাদেশে দুইটাই আছে। এগুলা হাসা কাঙ্কারাজ বলে, কাঙ্কারাজের ভিতর হাসা দুইটাই আছে এবং দুইটাই আমার কাছে আছে এবং এই দুইটাই বছর বিক্রি করার ইচ্ছা নাই আমার, তাও যদি কোনো খামারি কিনতে চায় তবে কিনতে পারবে। দোনোটা গরু 4 দাঁত করে বয়স আছে এবং ইনশাল্লাহ আরও, কারণ আমি হাতে পাইছি বেশি দিন হয় নাই, আমি অলমোস্ট 3 মাস পালতেছি। তো ইন্ডিয়া থেকে যখন আসছিল অনেক রোগা পাতলা ছিল, তো এখন আল্লাহ রহমতে একটু খুব একটা সুন্দর একটা পর্যায়ে চলে আসছে এবং ইনশাল্লাহ আরও সুন্দর হয়ে যাবে গরু দুটোটা। যেহেতু ইউনিক বলছো, তোমার কাছে আছে এই দুটো, তো ক্রেতারা বা খামারিরা দেখে কি বলছেন এই দুটো সম্পর্কে? আসলে অনেক খামারি কিনতে যাচ্ছে গরুটা, তো অনেকে দাম বলতেছে 22 লাখ 23 লাখ পর্যন্ত দাম বলতেছে, আমি 30 লাখে এখনো ধরে রাখছি আর কি, আমি দেখি বাকিটা রিজিকে কি আছে ওইটাই হবে, হয়তো অতটুকু হইতে পারে নাহলে একটু বেশি হইতে পারে নাহলে ওই দামে হইতে পারে, এখন
আল্লাহ ভরসা দেখা যায়।